হৃদমাঝারে কলমে আঁখি গল্পের দ্বিতীয় অংশ তারা ভরা সুবিশাল খোলা আকাশের নিচে সবাই আড্ডা জমিয়েছে নতুন নবদম্পতিকে নিয়ে নানা রসিকতায় মাতোয়ারা সবাই জমিদার বাড়ির পুরনো ছাদটা হাসি ঠাট্টায় জমজমাট হয়ে গেছে সায়ন মুগ্ধ নয়নে তার নববধূরে দেখে চলেছে যেন নতুন রূপে নতুন করে তার মায় আটকে যাচ্ছে সে আরিসা সায়নের দিকে তাকাতেই সায়নের মুগ্ধ দৃষ্টিতে তাকানো দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে শুভ সায়নকে কোনোই দিয়ে গুতো মেরে ওর পাশ ঘেঁষে বসে পড়ে কি ব্যাপার শালা সাহেব একটু তো দৃষ্টি সংযত করুন আরে আপনারই বিয়ে করাবো এভাবে চোরের মতো আর চোখে দেখার কি আছে একটু পরেই দুচোখ ভরে দেখবেন কেউ মানা করবে না শুভর মজার ছলে কথা বলায় আরিশা লজ্জায় আরও নুইয়ে পড়ল সায়ন বেচারা ফাঁদে পড়েছে কোনোখানেই শান্তি নেই এই যেমন এখন ওর বাসর ঘোরে থাকার কথা সেই জায়গায় সবাই নতুন বৌশুদ্ধ ছাদে তুলে নিয়ে এসেছে বেচারা বউটার সাথে কথাও বলতে পারছে না একটু পরেই সবাই গোল হয়ে বসে পড়ল তীষা এসেই সায়নের কাছ থেকে আরিশাকে তুলে নিয়ে নিজেদের কাছে নিয়ে গেল ছেলেরা আলাদা সাইডে বসল আর মেয়েরা আলাদা সাইডে মেঘকে অনেক জোরাজুরি করে মিথিলা টেনে নিয়ে আসে কিন্তু সমুদ্র আসেনি এই সব ফাজলামি মার্কা মজা ওর ভালো লাগে না তিশা মেঘকে বলে ওঠে তুই একা এলি কেন সমুদ্র কোথায় মিথিলা কটুক্তি করে বলে ওঠে ওই মহারাজের এই সব পছন্দ না তাই আসেনি বাদ দাও তো আমরাই মজা করি তা কি করে হয় ফাহাদ জাত গিয়ে আসাদ ভাই আর সমুদ্রকে ডেকে নিয়ে আয় আসাদ নামটা শুনেই ফারার মনের মধ্যে অদ্ভুত ভয় সঞ্চার হল মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে বারবার জোর ভ্রুওয়ালা লোকটার মুখ অবয়ব সামনে ভেসে উঠছে ফাহাদ যেন তেন উপায়ে সমুদ্রকে ছাদে নিয়ে যাবেই সমুদ্র রাজি না হলে ইমোশনাল ড্রামা শুরু করে দেয় কাদো কাদো মুখ করে বলে বাহ ভাই বাহ একে তো সাতটা বছর পরে দেশে ফিরলে কোথায় আমাদের সাথে একটু মজা করবে তা না তুমি আছো নিজের মনে আরে সায়ন ভাইয়ার জন্য হলেও আসো না প্লিজ ছাদে সবাই অনেক মজা করছে ভাবির বন্ধু বান্ধবী ভাই সবাই আছে সমুদ্র অবাক হয়ে প্রশ্ন করল ভাবির বন্ধু মানে ও সরি ভাবির বন্ধু নয় ভাবি সব ভাইরা আছে আসাদ ভাইকেও ডাকতে হবে সমুদ্র শুনেছিল আরিশার ফুপির ছেলে মেয়ে রয়েছে কিন্তু সবার যে বিয়ে হয়ে গেছে এটা জানত না ওদের সাথে দেখা হয় নিতাই সমুদ্রর তো ভাবির ভাইদের কথা শুনেই মনের মধ্যে ভয় ঢুকে গেছে গ্রামের লোকজন তো মেয়ে পছন্দ হলেই সোজা নিয়ে প্রস্তাব দিয়ে বসে মিথির বাচ্চাও তো সবার মধ্যে খিলখিল করবে না এখন না গেলে পরে পস্তাতে হবে সমুদ্র যেতে রাজি হয় ওদিকে আসাদ কিছুতেই আসবে না ছোট বোনের বিয়েতে সবাই দুষ্টুমি ফাজলামি করবে সেখানে বড় ভাই হিসেবে থাকাটা লজ্জার বিষয় তবুও ফাহাদ টেনে টুনে নিয়ে আসল সমুদ্র এসেই থ হয়ে গেছে পুরো ছাদটা বস্তিবাড়ি হয়ে গেছে বন্যার্তদের আশ্রয় কেন্দ্র মনে হচ্ছে আরিশার ভাই ভাবিগুলো ছেলেপুলে নিয়ে এক পাশটায় বসে বসে হাওয়া খাচ্ছে নিচে অনেক লোকজন থাকায় অনেকেই ছাদে চলে এসেছে এরই মধ্যে সায়নার আরিশাকে নিয়ে এরা আড্ডা জমিয়েছে সবাই নিজের নিজের জায়গায় বসতেই ফাহাদ ভাব নিয়ে বলল তাহলে এখন গেম শুরু করা যাক মিথিলা আগ্রহ নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ শুরু করো গেম খেলার জন্যই তো এখানে এসেছি সমুদ্র মনে মনে বলল খুশি যেন ধরে না রিমা আরিশার কানে কানে ফিসফিস করে বলল তোর চাটে দেবরী কিন্তু দেখতে মাসাল্লাহ দুই একটার সাথে আমাদের সেটিং করিয়ে দে তাহলে আমরাও তোর যা হয়ে যাই আলো মাঝখান থেকে বলে ওঠে দুলাভাইয়ের পাশের জন্য কিন্তু বেশ মজার আর দেখতেও অনেক সুন্দর আমার তো মনে ধরেছে রে তিশা আরিশার পাশে থাকায় ওদের কথাগুলো শুনতে পাচ্ছিল আলোর কথা শুনে ওর মেজাজ গরম হয়ে যায় কেননা আলো শুভকে ইঙ্গিত করে কথাগুলো বলছিল আরিশা মিনমিনে সুরে বলে চুপ কর ফাজিলের দল আমার দেবর তিনজন ওনার পাশের জন্য ওনার দুলাভাই হয় আর মেঘ তো কোনো মেয়েকে পাত্তাই দেয় না সমুদ্র সম্পর্কে খুব একটা জানি না উনি তো বিদেশে থেকেছেন উনি কেন তোদের মতো গ্রামের মেয়েকে বিয়ে করতে যাবে তাই এইসব আজায়রা কথা বাদ দে আশা ফট করে বলে ওঠে তোমার ছোট দেবর সম্পর্কে কিছু বলো আপু ওনার কথা তো বললেই না আরে ফাহাদ তো খুবই মজার মানুষ ওনার থেকে ফাহাদের কথা অনেক শুনেছি ফাহাদের মন অনেক সুন্দর রাগ জেদ হিংসা এগুলো নেই অনেক বড় ফ্যামিলির ছেলে তবুও মনে এতটুকু অহংকার নেই ফাহাদের কথা শুনছিল আর ওর দিকে তাকিয়েছিল এটা যদি ফাহাদের চোখে পড়ত তাহলে আজকেই ভ্যালেন্টাইন্স ডে পালন করে ফেলত তিশার আগে গজগজ করতে করতে উঠে গিয়ে শুভ্রকে শুভর কোলে বসিয়ে দিল আশ্চর্য শুভ্রকে আমাকে দিচ্ছ কেন সারাদিন তো রাখলাম তিশা দাঁতে দাঁত চেপে বলল কেন বাচ্চা থাকলে নিজেকে সিঙ্গেল দাবি করতে পারবে না তাই এমন করছ শুনে রাখো মিস্টার শুভ সিং ভেঙে বাছুরের দলে নাম লেখালেই তুমি বাছুর হয়ে যাবে না সার তো সারি থাকবে এখন চুপচাপ শুভ্রকে কোলে নিয়ে থাকো যদিও কেঁদেছে তাহলে তোমার কপালে দুঃখ আছে তিশার কথা শুনে শুভহা হয়ে গেল ফুট করে শান্ত থাকা বউটা রেগে গেল কেন সেটা বুঝতে পারল না ফাহাদের কথা মতো আন্তাকশারী গানের কলি খেলা হবে তবে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে অক্ষরের পরিবর্তে কাগজে কিছু উপাদানের নাম লেখা থাকবে সেই টপিক দিয়ে গান গাইতে হবে প্রথমে বোতল ঘুরানো হল বোতলের মুখ গিয়ে তিশার কাছে থামে কাচের বোয়াম থেকে কাগজ তুলেই দেখে ওর টপিক পড়েছে ঝাড়ু এমনিতেই রেগেছিল তার ওপর এমন টপিক মেঘ না চাইতেন জল পেয়ে যাওয়ার মতো অবস্থা হল তিশা আর চোখে আলো আর শুভকে দেখে গাইতে শুরু করল মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর যত আছে নোংরা ময়লা তীষার গান শুনে শুভ ভয়ে শুকনো ঢুক গিলে সায়নকে বলল শালা সাহেব তোমার বোন কি আমাকে ঝাড়ু মারার প্ল্যানে আছে দেখ কেমন করে তাকিয়ে আছে আরে আমি তো কিছুই করিনি ভেবে দেখ শুভ তিশা কিন্তু সহজে রাগ জোরে না কি করেছ ভাব শুভর মনের মধ্যে বউয়ের আতঙ্ক ঢুকে গেছে কি করেছে ভাবতে ভাবতে অনুষ্ঠানের মজাই নিতে পারছে না এবার আলোর পালা ওর টপিক পড়েছে গোবিন্দার ছবি এখন ওকে গোবিন্দর যে কোনো একটা গান গাইতে হবে আলো শুভর দিকে তাকিয়ে গাইতে শুরু করল হিরো তু মেরা হিরো হ্যাভিলেন যেইসা কামনাকার শাপন কি ইস রানী কো এসে না তার পায়া নাকার আলোর গান শুনে তিশা আর এক মুহূর্ত ওখানে থাকল না শুভর হাত ধরে উঠতে উঠতে সবাইকে বলল সরি গাইশ শুভ্র ঘুমানোর সময় হয়ে গেছে দুঃখিত শুভ্র কথা ওঠায় আর কেউ দ্বিমত করল না এবার সায়নের কাছে আসতেই সবাই জোরে তালি বাজাল সবার আগ্রহ সায়নের কপালে কি টপিক আছে এটা দেখার জন্য সায়ন ভয় ভয় কাগজ ওঠাতেই ছো মেরে কাগজটা নিয়ে নেয় শু টেনে বলে ভাইয়ের তো দারুণ টপিক পড়েছে চাঁদ চলো ভাই এখন ভাবিকে উদ্দেশ্য করে একটা গান হয়ে যাক আরে আমি গান গাইতে পারি না তো মিথিলা তৎক্ষণাৎ বলে ওঠে মিথ্যা বললে শুনব না আমি জানি তুমি খুব সুন্দর গান গাও প্লিজ ভাইয়া একটা গান প্লিজ সবার ঠেলা ঠেলিতে সায়ন রাজি হয়ে যায় আরিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে গাইতে শুরু করে চাঁদছুপা বাদাল মেয়ে সারমাকে মেরে জানানা পালাক্রমে এবার মিথিলার কাছে বোতল ঘরে ও টপিক পাখির ছবি মিথিলা ভাব নিয়ে গাইতে শুরু করে ছোট্ট পাখি টুনটুন গান গেয়ে যায় গুনগুন মেলে তার দুটি ডানা ছোট্ট পাখি টুন গান গেয়ে যায় গুনগুন আমার ছোটবেলা প্রিয় একটা গান স্কুলে গানের তালে তালে নাচ করানো হতো সবাই মুচকি হাসছে দুনিয়াতে এত গান থাকতে মিথিলা শেষে কিনা নার্সারির গান গাইল সমুদ্র বীর বীর করে বলল এই বাচ্চা জীবনে বড় হবে না আমার কপালও খুলবে না সায়ন বলে ওঠে বাহামার আমার বনুটা তো দেখছি খুব সুন্দর গান করে ধন্যবাদ ভাইয়া তুমি তো জানোই তোমার বনু কত ট্যালেন্টেড যদিও কিছু মানুষ তা মানতে চায় না তারা তো নিজেদেরকেই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে মনে করে সমুদ্র মনে মনে হাসরে আর বলছে পিচ্ছিটা কথা শোনানোর বেলায় মাহির আছে মিষ্টি মিষ্টি কথা কতগুলো কটুক্তি করে দিল মেঘের টপিক পড়েছে ফুল কি গান করবে ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগল অবশেষে গানটা মাথায় এলো মিথিলার পাশে বসে ওর হাতটা আলতো করে ধরে গাইতে শুরু করল ফুলকা তারকা সাবকা কেহনা হ্যাঁ এক হাজার মে মেরি বেহনা হ্যায় এবার সায়নো যোগ দিল সারিউমার হাম সাঙ্গ রেহনা হ্যাঁ ফুলকা তারকা সাবকা কেহনা হ্যাঁ এক হাজার মে মেরি বেহনা হ্যাঁ ফাহাদ মাঝখান থেকে বলে ওঠে ভাই আমরা সিস্টার ডে পালন করছি না এটা বিয়ে বাড়ি ফারাগান থেকে দূরেই থাকে আগেই বলে দিয়েছে ও শুধু বসে থাকবে তারাকে ধ্রুব কল করে রাগ ভাঙানোর চেষ্টা করছে আসাদ ইতস্তত হয়ে বসে আছে এবার ফাহাদের পালা বেচারার টপিক বউ পড়েছে কষ্ট নিয়ে গান গাইতে শুরু করল ভাই যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটরা যায় ও বুকটা ফাইটরা যায় ওর গান শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম ফাহাদ আহাজারি করে বলে তোরা কেউ আমার কষ্টের দাম দিলি না যাহতোদের সাথে আরি সমুদ্রপালা আসতেই সবার আগ্রহ দ্বিগুণ হয়ে গেল সব থেকে ইন্টারেস্টিং টপিক পড়েছে সমুদ্র হাট মনহৃদয় সমুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল তারপরে আবেগ নিয়ে গাইতে শুরু করল তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না গান শেষ হতেই সবাই করতালি দেয় ভাই তুমি তো দেখছি মারাত্মক লেভেলের গান করো। আরে স্কুল লাইফ থেকেই তো ভাই অনেক সুন্দর গান করত ফাহাদ বলে ওঠে ভাই আবার কাউকে ভালো টালো বাসও নিত ভালোবাসা না থাকলে এত আবেগ দিয়ে গান করো কি করে সমুদ্র হেসে উঠে বলল ভালোবাসি কি না তা তো জানি না তবে সমুদ্রর পানিতে কাউকে ডোবানোর প্রচেষ্টায় আছি শুধু সেই ডুবতে রাজি হচ্ছে না একবার রাজি হলেই তাকে নিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাব কথাটা মিথিলার দিকে তাকিয়েই বলে ওঠে যদিও সেটা সবার চোখের আড়ালেই রয়ে যায় একটু পরেই সবার ডাক পড়ে নতুন বর বউকে নিয়ে রাত করে ছাদে থাকাটা উচিত নয় তাই সবাইকে যে যার রুমে চলে যেতে বলা হয় সবাই যে যার মতো আরাম করে ঘুমাচ্ছে এদিকে মিথিলার চোখে ঘুম নেই এই কয়েকদিন বাড়িতে লোকজন থাকলেও ওদের রুমে খুব একটা ভিড় হয়নি তবে আজকে আরিসার বান্ধবীগুলো থেকে যাওয়ায় মিথিলার এই চাপাচাপিতা ঘুম আসছে না নিজের আলিসান বেডে একা একা ঘুমানো মেয়েটার পক্ষে এক বেডে পাঁচজন ঘুমানো সত্যি সম্ভব কোনো মতে টেদিটাকে আলোর পিঠ থেকে টেনে বের করে ঘুমু ঘুমু পায়ে মেঘের রুমের দিকে হাঁটা নিল দরজা খোলা থাকায় সোজা হেঁটে গিয়ে বেডের কাছে চলে আসে রুমটা অন্ধকার হওয়ায় ঠিক মতো কিছুই দেখা যাচ্ছে না তবে জানালা ভেদ করে আসা চাঁদের আলয় মিথিলা উপুর হয়ে শুয়ে থাকা মেঘকে দেখতে পেলে ঘুমে চোখ জুড়িয়ে আসা মিথিলা ঠাস করে মেঘের উন্মুক্ত পিঠের ওপরে টান হয়ে শুয়ে পড়ল ভাইয়া তুমি তো উপুর হয়ে ঘুমাও না জানো না এইভাবে ঘুমালে হাটে চাপ পড়ে মিথিলার কণ্ঠ কর্ণকুহরে যেতেই শুয়ে থাকা সমুদ্র আনমনেই বলে ওঠে পাশ ফিরে ঘুমালে বুকের বাম পাশে কারোর শূন্যতা অনুভব হয় যতদিন না সে আমার বুকের খাঁচায় ধরা দিচ্ছে ততদিন আমার অশান্ত মন শান্ত হবে না সমুদ্রর গলা পেয়ে মিথিলা লাফ দিয়ে উঠতে গেলে সমুদ্র ওর হাত ধরে হেঁচকা টান মেরে নিচে ফেলে দেয় শরীরের সব ভার মিথিলার ওপরে দিয়ে ঘুম ঘুম চোখে বলে স্বপ্নেও আমাকে জ্বালাতে চলে এসেছিস তোর কি আমাকে দহন জ্বালায় দগ্ধ না করে শান্তি হয় না তুই কি কিছুই বুঝিস না এই তুই এত হৃদয়হীনা কেন রে মিথিলার সমস্ত শরীর থরথর করে কাঁপছে বীর বীর করে বলছে সমুদ্র ভাইয়া আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না সমুদ্র চোখ হলে ভালো করে তাকিয়ে দেখে মিথিলা ওর সামনে সাথে সাথে ভূত দেখার মতো চমকে ওঠে সেই সাথে রাগ নিয়ে বলে তুই এত রাতে এখানে কি করিস ঘুমাস নি কেন মিথিলা ভীতু কণ্ঠে বলে আসলে আমার ওইখানে ঘুম আসছিল না কতগুলো মানুষের মধ্যে তাই মেঘ ভাইয়ার কাছে এসেছিলাম বা এত বড় ধিঙ্গি মেয়ে বড় ভাইয়ার কাছে ঘুমাতে এসেছে তাতে কি আমার ঘুম না আসলে আমি বাড়িতেও তো ভাইয়ার কোলে গিয়ে ঘুমিয়ে পড়ি তখন তো কেউ কিছু বলে না সায়ন ভাইয়াও তো আমাকে ঘুম পাড়িয়ে দেয় ওরে গাধা ওটা বাড়ি ওখানে ঘুমানো আর এখানে ঘুমানো কি এক এক কেন নয় আমার ভাইয়া তো বদলে যায়নি তোকে বোঝানোর থেকে ভালো আমি নিজেই এক গ্লাস পানিতে ডুবে মরি এক গ্লাস পানিতে কেউ ডুবে মরে না আপনি বরং পাশের পুকুটাতে চলে যান মিথিলার কথা শুনে সমুদ্র রাগী লুক নিয়ে ওর দিকে তাকিয়ে রইল মিথিলা ভয় পেয়ে ঢুক গিলে বলল আমি বাইরে যাব ছাড়ুন আমাকে মিথিলা উঠতে গেলেই সমুদ্র বাইরে কারোর পায়ের আওয়াজ পেয়ে মিথিলাকে এটান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় চোখ পাকিয়ে চুপ থাকতে বলে মিথিলার কথা বলার পরিস্থিতিও নেই সমুদ্রর হেঁচকা টান খেয়ে বেচারির ঠোঁট গিয়ে সমুদ্রর উন্মুক্ত বুকের ওপরে ঠেকে মুহূর্তেই সমুদ্রর হাটবিট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় আর মিথিলার হাট তো লাফালাফি করছে যেন এখনই বেরিয়ে আসবে পায়ের আওয়াজটা দরজার কাছে আসতেই চাদর দিয়ে মিথিলাকে ঢেকে দেয় দরজার দিকে তাকিয়ে দেখে আসাদ একটা বক্স নিয়ে যাচ্ছে ও চলে যেতেই স্বস্তির নিশ্বাস নিয়ে মিথিলাকে বলে চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়বি একটা দিন একটু কষ্টকর মিথিলা উঠে যেতেই মেঘের সাথে দেখা বনু তুই এখনো ঘুমাস আমার ওখানে ঘুম আসছিল না এখানে এলাম তোমার কাছে ঘুমাবো বলে তাও সমুদ্র ভাইয়া বকা দিয়ে তাড়িয়ে দিল সমুদ্র উঠে এসে মেঘের সামনে দাঁড়াল তোর বোনের কি জীবনেও জ্ঞান বুদ্ধি হবে না আসলে ভাইও তো কারোর সাথে সেভাবে মেশেনি তাই এখনো বাচ্চামও করে ফেলে আর সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শেখেনি বনু আজকের মতো একটু কষ্ট করে ওদের সাথে ঘুমা কালকেই তো আমরা বাড়ি চলে যাচ্ছি মিথিলা রাগ করে বলল তোমরা কেউ ভালো না আমি সায়ন ভাইয়া কাছে যাব ভাইয়া ডোমাদের মতো আমাকে তাড়িয়ে দেবে না মিথিলা সায়নের রুমের দিকে হাঁটা নিতেই সমুদ্র ওর হাত টেনে ধরে মেঘের উদ্দেশ্য বলে দেখ সাধে কি এই গাধাটা বকি বড় ভাইয়ের বাসরে গিয়ে ম্যাডাম ঘুমাবেন কি বুদ্ধি আচ্ছা আমি বুকিয়ে বলছি দেখ বোন আজকে সায়ন ভাইয়ার কাছে যাওয়ার জেদ করিস না প্লিজ আমরা বাড়ি যাই তারপরে ভাইয়া ভাবির সাথে থাকিস কেমন মিথিলা মানতে নারাজ মুখ ভার করে থাকায় সমুদ্র বিরক্ত হল মেঘকে বলল জাগিয়ে ফারাকে নিয়ে আয় দুজনে একসাথে থাকলে সমস্যা হবে না অগত্যা মিথিলার জেদ রাখতে ঘুমে কাদা হয়ে যাওয়া ফারাকে টেনেটুনে তুলে ওদের রুমে নিয়ে আসা হল মিথিলা আর ফারা বিছানার ওপরে আর মেঘ সমুদ্র নিচে ঘুমালো দরজাটার এক পাল্লা সম্পূর্ণ খোলা রাখল চলবে মাঝারে পর্ব বারো এই চা রাখি সকালবেলা আবারও বিয়ে বাড়ির কোলাহল ছড়িয়ে পড়ল আজকে মেয়ের বিদায় বলে কথা কত ব্যস্ততা সবাই সকাল সকাল উঠে পড়েছে শুধু সমুদ্র আর মিথিলা বাদে খুব করে চাওয়া প্রিয় মানুষ যখন আমাদের আশেপাশে থাকে চারিদিকে খুশির আমেজ সৃষ্টি হয় সুখের জোয়ারে মন ভেসে যেতে যায় নির্ঘুম রাত্রি যাপন করে এক দৃষ্টিতে প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকা যায় তাতে কতটা সুখ কতটা তৃপ্তি পাওয়া যায় তা ভাষায় বলে বোঝানো সম্ভব নয় সমুদ্রের সাঠেও তেমনটাই হয়েছে মিথিলার উপস্থিতি তার ঘুম কেড়ে নিয়েছে শত চেষ্টা সত্ত্বেও মনকে শান্ত করতে পারেনি রাতে অন্ধকারে দৃষ্টি শূন্যে নিক্ষেপ করে তাকিয়েছিল অথচ যার জন্য এই দহন জ্বালা সে দিব্যি আয়েশ করে ঘুমাচ্ছে ভোররাতে সমুদ্রর চোখ লেগে যায় তাই সকালে ঘুম ভাঙে না মিথিলার ঘুমের মধ্যে নড়াচড়া করার স্বভাব পুরো বিছানা নিজের দখলে পেয়ে একবার তো আরেকবার অন্য পাশে গড়াগড়ি খেতে থাকে একটা সময় গড়িয়ে খাট থেকে পড়ে গিয়ে সোজা সমুদ্রর বুকের ওপরে আছার খেয়ে পড়ে আচমকা আক্রমণের শিকার হয়ে সমুদ্র ঘুমের ঘোরে মৃদু চিৎকার করে ওঠে এদিকে মিথার কোনো সারা নেই সে দিব্যি সমুদ্রর শরীরের উষ্ণতায় তার আয়সি ভঙ্গিতে শুয়ে আছে সমুদ্র চোখ মেলে তাকাতেই মিথিলার ঘুমন্ত মুখটা চোখে পড়ে সেই সাথে বুকে ব্যথা লাগার কারণটাও বুঝতে পারে মিথিলাকে টেনে তুলতে গিয়েও তুলল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেশির পানে কত নিষ্পাপ তার বোকাপাখিটা উপরওয়ালা দুনিয়ার সব স্নিগ্ধতা যেন বোকাপাখির মুখে ঢেলে দিয়েছে সমুদ্র হৃৎস্পন্দনের গতি বেড়ে গেল মিথিলার উষ্ণ নিঃশ্বাস বুকের ওপরে আছড়ে পড়তেই নিষিদ্ধ কিছু ইচ্ছে বাদ ভেঙে ফেলার জন্য উদ্বোধ হল এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে পরম যত্নে মিথিলার কপালে চুমু একে দিল মিথিলা কপালে ঠোঁটের স্পর্শ পেয়েই চোখ বন্ধ করেই হেসে দিল একবার চুমু খেয়ে সমুদ্র তৃষ্ণা মিটল না ঘুমন্ত মিথিলার পুরো ফায়দা লুটে নিল পর পর কয়েকবার গালে কপালে থুতনি নাকে দুই চোখের পাতায় তৃপ্তি করে চুমু খেল ফুট করেই চোখ পড়ল দরজায় দরজা খোলা দেখেই তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল মিথিলাকে শক্ত হাতে টেনে নিজেও উঠে বসল মিথিলা বসে বসে ঝিমাচ্ছে সমুদ্র ওকে বসিয়ে দিতেই গড়িয়ে সমুদ্রের গায়ের পরে পড়ে যায় এবার সমুদ্রর বিরক্ত লাগছে মনে মনে বলছে সবই কপাল এমন সময় সুযোগ আসে যা কোনো কাজেই লাগে না বাড়িতে থাকলে এই মুহূর্তটাকে কত সুন্দর করে এনজয় করতে পারতাম তা না বেটাইমে মহারানী আমার ওপরেই গড়িয়ে পড়লেন আমার হাল হয়েছে ডায়াবেটিসের রুগীর মতো সামনে মিষ্টি আছে খাওয়ার ইচ্ছে আছে অথচ খেতে পারছি না ধূর ছাতার মাথা অতঃপর মিথিলাকে ডাকতে শুরু করল এই কুম্ভকর্ণের খালা তো বোনের নানি ওঠো আম্মু পাঁচ মিনিট প্লিজ থাক তুই তোকে রেখেই বাড়ি চলে যাব তারপরে এখানে একা একা ভূতের সাথে গল্প করিস ঘুম কাতুরে মিথিলার কানে ভূতের কথাটা পৌঁছাতেই সমুদ্র গলা জড়িয়ে ধরে ভীতকণ্ঠে বলে ভূত কোথায় ভূত আমি ভূতে ভয় পাই সমুদ্র মিথিলার হাত থেকে গলা ছাড়াতে ছাড়াতে বলে সাধে কি বলে তালে ঠিক যাতে মালাত এত কথা বললাম কানে গেল না যেমনই ভূতের নাম নিয়েছি অমনি তোর ঘুম ছুটে গেল তাই না আর সকাল সকাল কি শুরু করেছিস প্রথমে তোর মতো হাতির বাচ্চা আমার বুকের ওপরে পড়ে গেলি আমার বেচারা হাটটা তোর মতো হাতির বাচ্চার ভার নিতে পারে শহরে গিয়ে হাটের পরীক্ষা করতে হবে কোথাও চ্যাপটা হয়ে গেল না তো পরে দেখা যাবে নিশ্বাস নেবার সময় আমার হাট বেচারা কাগজের মতো উড়ে পিঞ্জর থেকে বেরিয়ে আসবে আর এখন আবার গলা জড়িয়ে ধরে মারার প্ল্যান করছিস এমন সাপের মতো জড়িয়ে ধরেছিলি যেন এক্ষুনি দম আটকে মরে যাব ছাড় সমুদ্রর এতগুলো কথা শুনে মিথিলাহা হয়ে গেল তিলকে তালকি করে করতে তা সমুদ্রর ভালো করেই জানে মিথিলাকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে টি সাতটা গায়ে দিয়ে ঘুরে দেখে মিথিলা ওর দিকেই তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছিস কেন মুখ বন্ধ কর নয়তো মাছি ঢুকে যাবে জাগিয়ে ফ্রেশ হয়ে বিদায়ের আগে করি খেলার আয়োজন করা হলো। যদিও এই নিয়মটা ছেলের বাড়িতে করে তবুও শহরে তো এই সব নিয়ম চলে না তাই এখানেই সব টুকিটাকি নিয়ম পালন করা হচ্ছে আরিশা সবুজ রঙের শাড়ি পরে বসে আছে চোখে মুখে যেন মায়া ছড়িয়ে আছে আজকে ওকে একটু বেশি মায়াবী লাগছে আরিশার পাশেই সাদাটি শার্ট পরে সায় ন বসে আছে ফাহাদ ক্যামেরা নিয়ে প্রস্তুত করি খেলা তার কাছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচের থেকেও বেশি ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে মিথিলা ভিড় ঠেলে এগিয়ে আসে আরিশাকে দেখেই বলে ওঠে ওয়াও ভাবি তোমাকে কত কিউট লাগছে যেন একটা কিউট পরি আরিশার দাদি বলে ওঠে হয় হয় বিয়ার পানি গায়ে পড়লে সব মায়ারাই সুন্দর হয় মিথিলার মাথায় কথাটা গেথে গেল মনে মনে বার কয় কাওড়ালো বিয়ের পরে মেয়েপদের চেহারা আরও সুন্দর হয় বিষয়টা তার কাছে একদম নতুন আবিষ্কার করা কোনো আশ্চর্যজনক বলে মনে হচ্ছে সবাই আগ্রহ নিয়ে সায়ন আরিশার পাশে বসে আছে দুধে আলাতার বড় পিতলের সাজকাটা গামলায় একটা করি ছেড়ে দেওয়া হল অতঃপর তাতে দুই টুকরো শুকনো পাটকাঠি ছেড়ে দেওয়া হল আরিশার দাদি পানি হাত দিয়ে নেড়ে ঘোলা করে দিলেন নাথ জামাই যখন এই পাটকাঠি দুইটা এক জায়গায় হইব তখন তোমরা দুইজনে মিলা করিডারে খুঁজবা যে আগে করি পাইব সংসার তার নিয়মে চলব আরিশার বান্ধবীরা সবাই ঠাট্টা করে বলে আরিশা তোকে কিন্তু আগে করি খুঁজে বের করতে হবে দুলাভাইকে আচলে বাধা চাই চাই আরিশা লজ্জা পেয়ে মাথা নুইয়ে রইল এত লজ্জা আসে কোথা থেকে সায়ন বুঝতে পারে না ফাহাদো মাঝখান থেকে বলে ওঠে বললেই হল জিতবে তো আমাদের ভাই তারপরে ভাবিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে তোমাদের ষড়যন্ত্র এখানে চলবে না যথারীতি খেলা শুরু হল পাটকাঠি এক জায়গায় হতেই আরিশা সায়ন পানিতে হাত ডুবিয়ে দেয় দুজনেই প্রাণপণে করি খুঁজে চলেছে সায়নের হাতের সাথে আরিশার হাত স্পর্শ হতেই আরিশা হালকা কেঁপে ওঠে সায়নের বেশ মজাই লাগছে ও ইচ্ছে করে করি খোঁজা ছেড়ে আরিশার হাতে হাত দিয়ে স্পর্শ করছে কখনো আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিচ্ছে আরিশা এত লোকের মধ্যে হাসফাস করছে একটু পর পর সায়নকে আর চোখে দেখছে সায়ন মুখে দুষ্টু হাসি বজায় রেখে নিজের কাজ করে চলেছে এদিকে সবাই ওদের কাণ্ডে বিরক্ত ফাহাদ বলে উঠল ভাই একটা করি খুঁজতে এত সময় লাগে করি তো নয় যেন হার পিক দিয়ে বাথরুম পরিষ্কার করার পরে জীবাণু খুঁজতে দেওয়া হয়েছে মিথি বলে ওঠে আরে ভাই তো খেলাটা কমপ্লিট করছে না দেখো না করি খোঁজা বাদ দিয়ে ভাবির হাত ধরে টানছে মিথিলার বেফাস কথা শুনে সায়নের মনে হচ্ছে ধরনী চিরে দুই ভাগ হয়ে যাক আরও তার ভেতরে চলে যাক মিথিলা যে সবার সামনে ওর মান সম্মানের ফালুদা বানিয়ে ছাড়বে তা ওর জানা ছিল না আরিশার বেশ মজা লাগছে এতক্ষণ ওকে জ্বালানোর ফলে মিথিলার কাছে জব্দ হয়ে মুখটা দেখার মতো হয়েছে এই ফাঁকে আরিসা করিটা খুঁজে বের করে আলোরা সবাই হই হই করে ওঠে ফাহাদ রেগে গিয়ে বলে এটা চিটিং আমরা কথা বলছিলাম আশা ফাহাদের দিকে তাকিয়ে চোখ মেরে বলে তাই নাজি বেআই সাহেব আমরা চিটিং করছিলাম ফাহাদ ক্যাবলা হাসি দিয়ে বলে নানা এই গেমে কোনো চিটিং হয়নি ভাই হেরে গেছে তো আর সব হাসব্যান্ডদের উচিত তাদের বউয়ের কাছে হেরে যাওয়া এটা বরেদের নৈতিক দায়িত্ব তাই না ভাই এরপর এলে বিদায় বেলা পুরো শিকদার বাড়িতে কান্নাকাটি রোল পড়ে গেছে আরিশার মা আরিশাকে ধরে অনবরত কান্না করেই চলেছে নিজাম সাহেব সাদাতের হাতে হাত রেখে ধরা গলায় বলে আমার নয়নের মনিকে তোর কাছে দিয়ে দিলাম তোর বাড়িতে আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল উপহার উপহারস্বরূপ দিলাম তাকে যত্ন করে আগলে রাখার দায়িত্ব তোর সাদাত সাহেব নিজামকে অস্বস্ত করল তোর বাগানের ফুলটার আমার বাড়িতে কোনো অযত্ন হবে না আরিশা তোর বাড়িতে যেমন আদরে ছিল আমার বাড়িতেও সেরকমভাবেই থাকবে আরিফ সাহেব মেহতাব নেহালের সাথে কথা বলছেন কথা বলার সময় ওনার গলা জড়িয়ে আসছিল ভাই আমার মেয়েকে আপনার বাড়িতে বউ করে দিয়ে পাঠালাম আমার মেয়েটাকে দেখে রাখবেন ও ছোট মানুষ দুনিয়া এখনো বুঝে উঠতে পারেনি যদি কোনো অপরাধ করে ফেলে মাফ করে দেবেন নেহাল আরিফের কাঁধে হাত রাখলেন আপনি চিন্তা করবেন না মিথি যেমন আমাদের মেয়ে আরিশাও তেমনি আমাদের মেয়ে হয়েই থাকবে আমি নিশ্চিন্তে থাকুন আরিশার কান্না দেখে রায়া রাফিও কান্না করে দিয়েছে দূরে দাঁড়িয়ে আসাদ বোনের বিদায়যাত্রা দেখছে এইটুকু সময়ে বোনটা কত বড় হয়ে গেল এই তো সেদিনও ছোট ছোট পায়ে পুতুল নিয়ে সারা বাড়ি হেসে খেলে বেড়াত আর আজকে সেই আদরের বোনটা পরের ঘরে চলে যাচ্ছে আজ বাড়িটা তার প্রাণ হারাবে ধীর পায়ে এগিয়ে এসে আসাদপর গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয় আসাদ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেয় ওই পাগলি কাঁদছিস কেন আমরা কি পর হয়ে গেছি যখন ইচ্ছে হবে তোকে দেখতে তোর শ্বশুর বাড়িতে চলে যাব তুই না বলেছিলি তোর শ্বশুর বাড়িতে আমি বেড়াতে গেলে তুই রেধে বেড়ে খাওয়াবি তোর তো খুশি হওয়া উচিত তোর সেই শখ পূরণ হয়ে গেছে টানা বোকার মতো কান্না করছে কান্না থামা আরিশা কান্না থামিয়ে দিয়ে নাক টানতে থাকে আসাদ বোনের কপালে ছোট্ট করে চুমু খায় চোখের পানি মুছিয়ে দিয়ে হাত ধরে নিয়ে এসে সায়নের হাতে তুলে দেয় আমার একমাত্র আদরের বোনটাকে দেখে রেখ তুমি চিন্তা করো না আরিশা এখন আমার দায়িত্ব তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করব আমি জানি তোমার কষ্ট হচ্ছে বোন মানেই ভাইয়ের খেলার সাথী বোনের অনুপস্থিত ভাইকে কতটা পীড়া দেয় তা আমি বুঝি তুমি চিন্তা কর না এতজনের কান্নার ভিড়ে কেউ একজন কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলেছে তা এতক্ষণ কারোর চোখে পড়েনি মিথিলা দরজার কোনায় দাঁড়িয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল সমুদ্র মিথিলাকে দেখে বলে বিদায় ভাবির হচ্ছে তোর নয় তুই কেন নড়া কান্না কাচ্ছিস মিথিলা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল দেখুন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না কিন্তু মেঘ ভায়া সায়ন ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আমি কখনোই ওদেরকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র ভ্রুকুচকে বলল তুই আবার কোথায় যাবি আম্মু বলে সব মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হয় যেমনটা তিশা আপু গিয়েছে ভাবি যাচ্ছে আমাকে যেতে হবে আমি কোথাও যাব না আমি ভেবে নিয়েছি আমি বিয়েই করব না বিয়ে না করলে তো আমাকে কোথাও যেতে হবে না তাই না তোকে এমনিতেও কোথাও যেতে হবে না তাই তুই তোর ছোট্ট ব্রেনে এত চাপ দিস না শুধু একটু বড় হ তাহলেই হবে এতে বড় হওয়ার কি সম্পর্ক আর আমি যথেষ্ট বড় আমার স্কুলের এক ফ্রেন্ডের তো দুইটা বাচ্চা হয়ে গেছে ওর আর আমার বয়স সেইম তাহলে আমি ছোট হলাম কি করে সমুদ্র বীরবির করে বলল গাধা তো গাধাই থাকবে ওর বান্ধবীর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল আর ম্যাডাম এখনো নির্বোধী রয়ে গেল কিছু বলছেন না তাড়াতাড়ি চল অনেকটা পথ যেতে হবে ফারা একটা জিনিস ভুলে যাওয়ায় নিতে এসেই দেখে একটা কোনায় দাঁড়িয়ে থেকে আসাদ কান্না করছে ফারা থমকে দাঁড়ালো যেন ও কোনো অবিশ্বাস্য জিনিস দেখে ফেলেছে যে মানুষটাকে এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বনকে সান্ত্বনা দিতে দেখল সে কিনা আড়ালে এসে কান্না করছে উপস্থিত টের পেয়ে আশা তাড়াতাড়ি করে নিজের চোখ মুছে নিল হাসার চেষ্টা করতেই ফারা বলে ওঠে কান্না আটকে রাখতে নেই তাদেরকে বুক চিরে বের হতে দেওয়া উচিত নয়তো আটকে থাকা কান্না অনেক পীড়াদায়ক হয় ক্ষণে ক্ষণে যন্ত্রণা দেয় তাই কান্না আটকে রাখবেন না মন খুলে কান্না করে দেখুন নিজেকে হালকা লাগবে স্বস্তি পাবেন আর ভাবিকে নিয়ে চিন্তা করবেন না আমরা সবাই আছি ভাবির খেয়াল রাখার জন্য আসাদ ফারার উদ্দেশ্য বলে ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার জন্য সবাইকে শুধু সান্ত্বনা দিতে দেখেছি কখনো কাউকে এতটা গভীরভাবে বুঝিয়ে বলতে শুনিনি আপনাকে অনেক ধন্যবাদ ফারা আমার নাম ফারা আপনার ছোট আমি তাই প্লিজ আপনি করে বলবেন না দুঃখিত চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি সারাটা পথ সায়ন আরিশাকে সান্ত্বনা দিয়েছে মিথি সবসময় আরিশার পাশে বসে এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে ফাহাদ বিয়েতে তোলা সায়নের কিছু ছবি দেখাচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে শুভ্র হেঁটে এসে আরিশার কোলে বসে পড়ে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে দেওয়ার বৃথা চেষ্টা করে বলে মামি তু তেদো না আম্মু বলছিল তুমি তাচ্ছ জানো না ভালো বাত্তারা কতনো তাঁদের না তুমিও তেদো না নয়তো তোবাই তোমাতে পচা বলবে শুভ্র মিষ্টি মিষ্টি কথায় আরিশা ফিক করে হেসে দেয় শুভ্রকে ভালো করে কোলে বসিয়ে নেয় একবার চারিদিকে চোখ বুলিয়ে দেখে কত সুন্দর একটা পরিবার যেখানে সবার প্রচেষ্টা কিভাবে ওকে হাসাবে ওর কান্না করাই এতক্ষণ সবার মন বিষণ্ণ ছিল আরিশার হাসির ঝলকানিতে সবার মুখেও যেন খুশির ঝলক দেখা দিল সমুদ্র মেঘ আরিশার পাশে বসতে বসতে বলল চোখের পানি বাঁচিয়ে রাখো ভাবি আমরা কিন্তু তোমাকে খুব জ্বালাব তখন কান্না কাটি করে ভাইয়ের কাছে বিচার দিও সমুদ্র মেঘ এমনিতেই আরিসার থেকে অনেক বড় ওদের সাথে কথা বলতেও কেমন যেন সংকোচ বোধ হয় তবে এখন ওদের সহজ সাবলীল ভাষায় মুগ্ধ হয় কতটা সহজভাবে সবাই ওকে মেনে নিচ্ছে ভাবতেই মনের মধ্যে একঝাঁক খুশি এসে ভিড় করছে রাস্তায় দাঁড়িয়ে মুখভার করে আছে মিথিলা হাইস গাড়ি দেখেই ওর সব আনন্দ বিলের পানিতে ডুবে গেছে আসার সময়ের কথা মনে হতেই ভয় পেয়ে গেল আবারও সেই অসহ্যকর বমি একে একে সবাই গাড়িতে উঠে গেছে সায়ন সমুদ্রকে ডেকে বলে কিরে তোরা যাবি না তুমি যাও আমি তোমার মহারানীকে নিয়ে আলাদা আসছি সমুদ্রর আশ্বাস পেয়ে সায়ন আরিসার সাথে গাড়িতে উঠে পড়ে সমুদ্র মিথিলার কাছে এসে একটা ডার্ক চকলেট ধরিয়ে দেয় মিথিলার বেশ রাগ হল অন্য সময় দেয় না আর এখন ওর খারাপ সময়ে চকলেট দিচ্ছে এই চকলেট খেলে যে মিথিলার আরো বেশি বমি হয় এটা কি সমুদ্র জানে তাই তো পগাড়িতে এঠলে প্রাণপ্রিয় চকলেটের কথাও ভুলে যায় নে দরকার নেই ধর তোর পারিশ্রমিক হিসেবে নিতে পারিস মিথিলা চকিত নজরে তাকিয়ে বলল আমি আবার কি করলাম সমুদ্র রহস্যময় হাসি দিয়ে বলল সকাল সকাল এক ঝুড়ি মিষ্টি উপহার দেওয়ার জন্য এটুকু গিফট তো দিতেই পারি পরক্ষণেই মনে মনে বলল যতই হোক প্রথম চুমুতো আর ফ্রিতে খাওয়া যায় না আমার আবার বাকি আর ফ্রিতে জিনিস নেওয়া পছন্দ না তাই দিলাম ধর নে মিথিলা বোকার মতো ভাবছে ও আবার কখন সমুদ্রকে মিষ্টি খাওয়ালো তাড়াতাড়ি নে অফার কিন্তু সীমিত মিথিলা আর না করল না চকলেট নিয়ে নিল সামনের দিকে এগিয়ে যেতেই একটাও গাড়ি দেখতে না পেয়ে বলল সবাই কোথায় গেল চলে গেছে সমুদ্র কথা শুনে চোখ বড় বড় করে বলল কিহহ আমাকে না নিয়েই চলে গেল এখন আমি কার সাথে বাড়ি ফিরব আমি হারিয়ে গেলাম আম্মু আব্বু ভাইয়া মিথিলা পারলে এখন হাত পা ছড়িয়ে কান্না কাটি শুরু করে দেয় সমুদ্র দৌড়ে গিয়ে মিথিলার মুখ ধরে ফেলে চুপ কর এমন করে কাদলে রাস্তার লোকে আমাকে ইফটিজার বা কিডন্যাপার ভাববে তাতে আমার কি আমি তো হারিয়ে গেছি এখন আমি বাড়ি ফিরব কি করে আমার বালিশের নিচে সায়ন ভাইয়ার দেওয়া চকলেটগুলো ছিল আমি বাড়ি না ফিরলে ওইগুলোকে খাবে ওরা মনে হয় আমার জন্য কান্না করছে কারা আমার চকলেট সমুদ্র ফিক করে হেসে দেয় যা দেখে মিথিলা আরও রেগে যায় চুপ কর প্লিজ আমাকে দেখে কি তোর মানুষ মনে হচ্ছে না আর তুই হারালি কি করে আমি আছি তো তোর সাথে আপনাকে আমি বিশ্বাস করি না আপনি যদি মাঝ রাস্তায় আমার হাত ছেড়ে দেন তখন মিথিলার কথাটা সমুদ্রর বুকে তীরের মতো আঘাত করল মিথিলার হাতটা হাতের মুঠো নিয়ে বলল তুই কি আমাকে একটুও বিশ্বাস করিস না তুই সত্যি এটা মনে করিস আমি তোকে মাঝ রাস্তায় ছেড়ে দেব মিথিলা অপ্রস্তুত হয়ে গেল কি বলতে কি বলে ফেলেছে সরি আসলে আমি ওভাবে বলতে চাইনি সমুদ্র মিথিলার হাত ছেড়ে দিয়ে উল্টো পিঠ হয়ে ঘুরে দাঁড়ায় মেঘও আছে তোর জন্য গাড়ি আনতে গেছে তাই অযথা ভয় পাস না একটু পরেই মেঘ একটা কার নিয়ে এলো অনেক খুঁজে মিথিলার জন্য এই ভাড়া গাড়ির ব্যবস্থা করেছে তিনজনে মিলে গাড়িতে বসে পড়ল সমুদ্র এর মাঝে একবারও মিথিলার দিকে তাকায়নি এমন কি কোনো কথাও বলেনি সারা রাস্তা চুপচাপ ছিল মিথিলার কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে মনে মনে ভাবছে সমুদ্র ভাইয়া কি আমার কথায় রাগ করল চলবে হৃদমাঝারে পর্ব তেরো এই চা রাখি ধুমধাম করে চৌধুরী বাড়ির বড় বউকে বরণ করে নেওয়া হল সাথী আর ইলা একে একে আরিসাকে উপহার দিয়ে বরণ করে ঘরে তুললেন ইতিমধ্যে বাড়িটা সাজানো হয়ে গেছে কালকে বউ এতটা পথ জার্নি করে আসায় যে যার রুমে চলে গেল ইলা আর সাথী রাতের খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লেন সমুদ্র নিজে রুমে চলে গেছে এক প্রকার মিথিলাকে ইগনোর করেই চলে গেছে সে মিথিলা গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায় মিথিলা ভেবেছিল এই বুঝি সমুদ্র ওকে বকা দেবে কিন্তু না ওর ভাবনার সম্পূর্ণ ভুল প্রমাণ করে গটগট করে ভেতরে চলে আসে সমুদ্রের ইগনোর করাটা মিথিলার ভালো লাগছে না রুমে এসেও মিথিলা শান্তি পাচ্ছে না এই এক সমস্যা ওর কাউকে কিছু নলার পরে এটা নিয়ে এত ভাবে যে অনুতাপে জর্জরিত হয়ে যায় মিথিলা ভাবছে একবার সমুদ্র ভায়াকে গিয়ে সরি বলে আসব উনি কি আমার কথায় রাগ করেছেন আমি ওনার কাছে গেলে যদি বকা দেয় না একবার গিয়েই দেখি মিথিলা চুপি চুপি সমুদ্র রুমের সামনে এসে দাঁড়ায় দরজার ফাঁক দিয়ে চোখ বুলিয়ে দেখে সমুদ্র কোথায় আছে কিন্তু সমুদ্রকে দেখতে পেল না কয়েকবার আস্তে করে ডাকল সমুদ্র ভাইয়া তবে কোনো শব্দ শোনা গেল না মিথিলা ধীরে করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল খুব ভালো করে রুমটাকে দেখতে লাগল আজকে সাত বছর পরে এই রুমটাতে ঢুকেছেও রুমটা আগের মতনই আছে সমুদ্র আসার আগে সাথী চৌধুরী রুমটাকে পরিষ্কার করে পারিপাটি করে রেখেছিলেন নয়তো সমুদ্র যাওয়ার পরে রুমটা তালাবদ্ধই থাকত সমুদ্র কখনোই নিজের রুমে অন্য কারোর আশা পছন্দ করত না মেয়ে হয়ে মিথিলার রুমস্তি বাড়ির মতো টেডিয়ার টয় দিয়ে ভরা যে কেই প্রথম প্রথম ওর রুমে গেলেমনে করবে সে কোনো বাচ্চার রুমে ঢুকে পড়েছে আর সেই জায়গায় সমুদ্রর রুমটা কত গুছানো যদিও এই বাড়ির সব ছেলেদের রুম গুছানো সায়নের রুম পরিপাটি করা একটা জিনিসও এদিক থেকে ওদিক হয় না কিন্তু মিথিলার জন্য ওদের রুমে হাল বেহাল হয়ে যায় যখন তখন রুমে ঢুকে এটা ওটা ছড়িয়ে রাখে সমুদ্রের রুমের একপাশে ছোট্ট বুক শেলফ আছে তবে বরাবরের মতোই মিথিলা পড়াশোনায় উদাসীন তাই বুক শেলফ দেখে ওর লাভ নেই ওর চোখ পড়ল শেলফের ওপরে থাকা ছোট কাচের ঘড়িটার ওপরে দুই পাশে পাখি আর মাঝখানে ঘড়িটা সুন্দর লাগছে মিথিলার এক্ষুনি ঘড়িটা চাই উঁচুতে থাকায় মিথিলা নাগাল পেল না আশেপাশে খুঁজে ছোট্ট একটা টুল পেল টুলটা নিয়ে নিয়ে গিয়ে শেলফের পাশে রেখে তাতে উঠে দাঁড়াল অনেক চেষ্টা করছে তবুও ঘড়িটা হাতে এসেও আসছে পা দুইটা আঙ্গুলের ওপরে ভর করে হাত বাড়িয়ে দিতেই মুখে হাসি ফুটে উঠল ঘড়িটার নাগাল পেয়ে গেছে ঘড়িটা ফট করে মুঠো বন্দি করল আমার ঘর কি করছিস কোথায় চুরি টুরি করতে আসিস নিত আচমকা সমুদ্র সমুদ্রকণ্ঠ শুনে মিথিলা ভরকে গেল ঘড়িটা পিঠের পছনে লুকিয়ে নিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলল চুরি আর আমি আমার মতো কিউট পিচ্ছি মেয়ে এইসব পাপ কাজ করতে পারে আপনি জানেন না চুরি করা মহাপাপ আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম তাহলে ওখানে কি করছিস এখানে কি করছি তো আসলে আমি তো ধুলো পরিষ্কার করছিলাম শেলফের ওপরে এত ধুলো আচ্ছা আমি এখন যাই হ্যাঁ মিথিলা টুপ করে নেমে দৌড়ে রুম থেকে বের হতেই সমুদ্র ও ওরনা ধরে ফেলে গম্ভীর কণ্ঠে বলো হাতে কি দেখা মিথিলা ভিতু কণ্ঠে বলল কিছু না আমি হাত দেখতে চেয়েছি দেখা তোর হাতে কি আছে মিথিলা ডান হাত বের করে দেখালো হেসে বলল দেখুন কিচ্ছু নেই বাম হাত দেখা মিথিলা ঘড়িটা ডান হাতে নিয়ে বাম হাত বের করল উহু দুই হাত একসাথে দেখা মিথিলা এবার কেঁদে ফেলবে এমন অবস্থা হয়েছে সরি বলতে এসে এইভাবে ফেসে যাবে কে জানত কিন্তু কিচ্ছু করার নেই আজকে ও ধরা পড়ে গেছে তার মানে সমুদ্রর হাত থেকে রেহাই নেই দুই হাত সামনে মেলে ধরে কাদো কাদো হয়ে বলল সরি আসলে ঘড়িটা খুব সুন্দর ওখানে পরে পরে ধুলো জমে গিয়েছিল তাই আমি তুলে নিয়েছি বিশ্বাস করুন আমি চুরি করিনি সমুদ্র তাচ্ছিল্যের সুরে বলল আগে মানুষকে বিশ্বাস করতে শেখ তারপরে না হয় বিশ্বাস নামক শব্দতা উচ্চারণ করিস আর হ্যাঁ তোর মতো আমি মানুষকে এক নিমিশেই অবিশ্বাস করতে পারি না আর ওটা তোর জিনিস তুই তোর জিনিস নিবিয়েতে আমি কি বলতে পারি মিথিলা বিস্ময় নিয়ে বলল আমার জিনিস এখন যা আগে আপনি বলুন এটা কি করে আমার হলো। একবার বললে তুই শুনতে পাস না এখান থেকে যা শেষের কথাটা সমুদ্র জোরেই বলে মিথিলা এক মুহূর্ত দেরি না করে ওর রুমে চলে আসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় যেন এখনই জমের হাত থেকে বেঁচে ফিরেছে ঘড়িটাকে মুখের সামনে ধরে ফতাফত দুইটা চুমু খেল এত কিউট পাখি দুইটার জন্য আরও বেশি সুন্দর লাগে তার ওপর পুরোটাই কাচের তৈরি নিচে মার্বেল পাথর দিয়ে কাজ করা রাতে সবাই একসাথে খেতে বসল আরিশা ইলা আর সাথীর সাথে কিচেনে গেলে সাথী অবাক হয়ে প্রশ্ন করে তুমি খাবার ছেড়ে এখানে কি করছো আরিশা মাথা নিচু করেই বলল আমি আপনাদের সাথে খাবারগুলো নিয়ে যাই ইলা আর সাথী এমন ভাব করল যেন আরিশা কথাটা বলে বিরাট অন্যায় করে ফেলেছে এই মেয়ে আমি কি তোমাকে বলেছি কিচেনে এসে কাজ করো আরিশা সাথীর কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল মিনমিনে সুরে বলল আম্মু বলে দিয়েছে আপনাদের সাথে হাত হাত মিলিয়ে কাজ করতে তাই তো আমি এসেছিলাম আপনি রাগ করবেন আমি বুঝতে পারিনি সরি মায়ের কথা ভুলে যা আর শোন এই সব আপনি আজ্ঞা আমাদের সাথে চলবে না মিথি মেঘ সমুদ্র সবার মতো তুমি করে বলবি আর নতুন নতুন বিয়ে হয়েছে এখনই ঘরে আসার কোন দরকার নেই আমরা আছি যে কয়দিন আমার ছেলেটা আছে তাকে সময় দে এসেছে পাকনা বুড়ি হতে না মানে আমি তো ইলা আরৌসার কাঁধে আলতো করে হাত রেখে বলল দেখ হারিসা আমি জানি গ্রামে বিয়ের পরের দিনই নতুন বউকে হেসেল ঠেলতে হয় তাই তোমার মা তোমাকে ওইসব কথা শিখিয়ে দিয়েছে তোমাকে রান্না বান্না নিয়ে এত ভাবতে হবে না আমরা আছি কাজের লোক আছে তারা সবটা সামলে নেবে তুমি তোমার পড়াশোনায় মন দাও কিন্তু উহু কোনো কিন্তু নয় আমার ছেলের বউ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে তার স্বপ্ন পূরণ করবে এটা আমি চাই বুঝেছিস আমার তো সংসার ছাড়া কোনো স্বপ্ন ছিল না তাই সেসব কখনো ভেবে দেখিনি যদিও ছোটর শখ ছিল উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করবে নিজের নাম হবে তা কখনো হয়ে ওঠেনি আমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন যদিও ওনার অনেক রাগ ছিল তিনি আর আমার দাদি শাশুড়ি কেউই চাইতো না বাড়ির বয়েরা লেখাপড়া করুক কিন্তু এখন সময় বদলে গেছে আমরা আমাদের শাশুড়ির জন্য নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি নিজন্য আমাদের বৌমাদেরকেও আমাদের শাশুড়ির মতো করা বিধিনিষেধ জারি করব এমনটা নয় আমি চাই না ছোটর মতো তোর জীবনে আক্ষেপ নামক শব্দটি থাকুক তুই নিজের স্বপ্ন পূরণ করবি আমরা তোর সাথে আছি বুঝেছিস আরিশা কখনো ভাবতেই পারেনি ওকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে মা চাচিকে সব সময় সংসার সামলাতে দেখেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে তারা সবসময় বুঝিয়েছে বিয়ের পরে মেয়েদের একমাত্র কাজ সুন্দর করে সংসার করা সবার মন জুগিয়ে চলা আরিশাও নিজের মনকে মানিয়ে নিয়েছিল শিক্ষক হওয়ার স্বপ্নটাকে শেষ করে দিয়েছিল তবে ওর শাশুড়ি দুটো যে তাকে তার স্বপ্ন পূরণের জন্য এতটা উৎসাহ দেবে তা ভাবতে পারেনি আরিশা আবেগী হয়ে সাথীকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলে আশ্চর্য এই মেয়ে তো কাদতে শুরু করে দিল ধন্যবাদ মা আমি সত্যিই এটা আশা করিনি আমাকে আপনারা পড়াশোনা করতে দেবেন আমি তো আমার স্বপ্ন পেছনে ফেলোই এসেছিলাম হয়েছে এবার যা খেতে বস আমরা আসছি আমাদের বাড়ির নিয়ম সবাই একসাথে বসে খাবার খায় ছেলেরা আগে পড়ে মেয়েরা বাড়ির বউয়েরা খাবে এমন কোনো নিয়ম নেই আর আপনি করে বলবি না তুমি করে বলবি আমরাও কিন্তু তোকে তুই করে বলবো আচ্ছা এখন যা ওইদিকে মিথিলা ফাহাদ তারা ফারা সবাই মিলে বাসর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে ভাইয়ের বিয়ের বাসর সাজাতে মিথিলার কতদিনে শখ আজকে তা পূরণ হচ্ছে তিশা আর শখ বাড়ি চলে গেছে ওর শাশুড়ি একটু অসুস্থ হয়ে পড়েছে কালকে চলে আসবে তারা কাজ কম আর ধ্রুবর সাথে বেশি কথা বলছে মিথিলা মাঝখানে দাঁড়িয়ে রজনীগন্ধা ফুলের মালাগুলো এক জায়গায় করে সিলিং এর সাথে বাঁধছিল ফারা গোলাপ ফুল থেকে পাপড়ি ছাড়াচ্ছে আর ফাহাদ রজনীগন্ধার মালাগুলো খাটের পাশ দিয়ে সমানতালে ছড়িয়ে দিচ্ছে সমুদ্র খাবারের জন্য সবাইকে ডাকতে এসে দেখে সবাই রুম সাজাতে ব্যস্ত সবাইকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে তাড়াতাড়ি সবাই নিচে আয় ভাই একটু পরে আসছি এই কাজটা হয়ে গেলেই চলে আসছি মিথিলা মালাটা বাঁধতে বাঁধতে খাটের অন্য পাশটায় চলে আসে তারাকে পানির পাত্রে গোলাপের পাপড়ি আর সুগন্ধি ক্যান্ডেল রাখতে বলা হয়েছিল ও পাত্রটা খাটের কোল ঘেঁষে রেখেই ধ্রুবর সাথে কথা বলতে শুরু করে দেয় মিথিলার ওনাটা বাতাসে উঠছে সমুদ্র খেয়াল করে দেখলো আর একটু হলেই মিথিলার ওনায় আগুন লেগে যাবে সমুদ্র মিথি বলে ডাক দিয়েই লাভ দিয়ে খাটের ওপরে উঠে পড়ে মিথিলা হাত ধরে টেনে বিছানার মাঝে নিয়ে আসে আচমকা টান লাগায় যাও বা মালাটা সিলিংয়ে লাগিয়েছিল তা খুলে গিয়ে সব ফুল মিথিলা আর সমুদ্রর গায়ের ওপরে এসে পড়ে ভারী ফুলের মালা গায়ে পোড়ায় টাল সামলাতে না পেরে দুইজনেই বিছানার ওপরে শটান হয়ে পড়ে যায় চোখ নেই তোর আর একটু হলেই তো ওর আগুন লেগে যেত এত কেয়ারলেস কেন তুই মুখে বলতে পারেননি টান মরার কি দরকার ছিল এখন গেল তো সবটা ভেস্তে ধুর এত কষ্ট করে সবটা সাজালাম সব জলে গেল সমুদ্র অবাক হয়ে বলল এই তুই কি পাগল তোর গায়ে আগুন লাগতে পারত আর তুই এই ফালতু বাসর ঘর সাজানো নিয়ে পড়েছিস এটা আমার শখ ছিল কত ইচ্ছে ছিল সায়ন ভাইয়ার বাসরটা আমি সাজাবো এই সুযোগ কি আর পাবো আপনার বাসর তো আর আমাকে সাজাতে দেবেন না তোর যদি নিজের বাসর ঘর নিজে সাজানোর ইচ্ছে থাকে তাহলে আমি মানা করার কে বরং আমি তো আরো খুশি হব ইতিহাস রচনা হবে আমার বাসর ঘরে মিথিলা না বুঝতে পেরে বলল আমি কেন নিজের বাসর ঘর নিজে সাজাব। আমি তো আপনার বাসর ঘরের কথা বলেছি এটা কি হলো ভাই এত কষ্ট করে সবটা করলাম আর তুমি এসে সবটা নষ্ট করে দিলে জানো কখন থেকে এই কাজটা করছিলাম শব্দ সেই তারার তখন থেকে কাজে ফাঁকি দিয়ে ধ্রুবর সাথে কথা বলছে একে নিয়ে আসাই ভুল হয়েছে এরপর থেকে কোনো কাজে ওকে নেব না শরীরে আমি বুঝতে পারিনি দেখ আমি আর কথা বলবো না প্রমিশ বলতে বলতেই ধ্রুবর কল চলে আসে তারা রিসিভ করে সুর সুর করে রুমের বাইরে চলে যায় তারার কাণ্ড দেখে সবাই হেসে ফেলে আচ্ছা চলো আমি তোদের হেল্প করে দচ্ছি মিথিলা সমুদ্রের তীব্র বিরোধিতা করে বলে একদম নয় শেষে টাকার ভাগ নিতে আসলে কিন্তু দেব না সমুদ্র ভ্রুকুচকে বলল আমাকে কি তোর ফকির বলে মনে হয় ভিক্ষা করবি তোরা আমার এসবের সখ সমুদ্রের কথায় মিথিলা রেগে গেল ফাহাদ ওদের কথা কাটাকাটি বন্ধ করতে মিথিলাকে তুলে নিয়ে ফারার কাছে বসিয়ে দিল তুই এখানে ফুলের পাপড়ি ছেড় আমরা বাকিটা দেখছি অতঃপর সবাই মিলে বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিল ফারা আর মিথিলা বিছানার ওপরে সুন্দর করে লাভ সেই প্যাকে তাতে সায়নার আরিশার নাম লিখল পুরো রুমটা একবার দেখে নিল দেওয়ার জুড়ে সুন্দর লাল সাদা বেলুন রুমের তিন কোথায় সুগন্ধি ক্যান্ডেল তার সাথে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে পুরো কভার করা খুব সুন্দর লাগছে সবাই বের হয়ে আসতেই মিথিলা রুমে তালা লাগিয়ে দিল চাবিটা হাতে নিয়ে ভাব দেখাতে দেখাতে নিচে চলে এলো খাবার খেয়েই আরিশাকে মিথিলার রুমে নিয়ে যাওয়া হলো। ওকে সুন্দর করে সাজানো হবে মেঘ সমুদ্র ফাহাদ সায়নকে নিয়ে গেছে মেঘ মজা করে বলল বা ভাই কি কপাল তোমার দুই দুইবার বাসর করার সুবর্ণ সুযোগ পাচ্ছ এমন কপাল কিন্তু সবার হয় না ফাহাদ হা হুতাস করে বলল হ্যাঁ ভাই আমরা তো নীরব দর্শক কবে যে আমাদের সুযোগ আসবে আমরাও ভাইয়ের মতো দূরে বিয়ে করব তাহলে দুইবার বাসার করার সুযোগ পাব শ্বশুর বাড়িতে বাসর আহা ভাবলেই শরীরে শিহরণ বয়ে যায় সমুদ্র মাঝখান থেকে বলে ওঠে দুইবার বাসর করার জন্য দূরে বিয়ে করার কি আছে আজব তো এইসব ফালতু প্ল্যান তোদের মাথাতেই আসে আমার এই সব ফালতু প্ল্যানের দরকার নেই আমার যখন মন চাইবে তখন বাসর করব এর জন্য দূরে বিয়ে করারও কোনো দরকার নেই এখন চল দেখি তোর বোন আবার কি ভ্যাট ধরে মহারানী টাকা নেওয়ার ধান্দায় আগেই রুমে তালা মেরেছে যেতে যেতে ফাহাদ আগ্রহ নিয়ে বলে ভাই বলো না যখন ইচ্ছে তখন বাসর করার টেকনিকটা কি আগে বিয়ে কর পরে বলবো ফাহাদ মুখ পান্সে করে রইল এখন যাই বলুক না কেন সমুদ্র যে কিচ্ছু বলবে না তা সে জানে তারা আরিশাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যদিও ভিডিও কলে তিশা সবটা বলে বলে দিয়েছে বেচারির খুব শখ ছিল আরিশাকে সাজাবে গোলাপি কাতান শাড়ি সাথে হালকা মেকআপ আর হালকা পাতলা গহনা দিয়ে আরিশাকে সুন্দর করে সাজানো হয়েছে অল্প সাজে ওকে মারাত্মক সুন্দর লাগছে তারা দূষিতুমি করে বলল আজকে সায়ন ভাই তোমাকে দেখেই অজ্ঞান না হয়ে যায় মনে হচ্ছে ডক্টর রেডি রাখতে হবে আমি বরং ধ্রুকে কল করে জানিয়ে রাখি আরিশা লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলল মিথিলা বলে উঠল অজ্ঞান হবে কেন তারা মজা করে বলল বউ এত সুন্দর হলে বর তো অজ্ঞান হবেই তাই না মিথিলা ফট করে বলে ওঠে তাহলে তো আমার বাসরে ডক্টরের সাথে সাথে অ্যাম্বুলেন্সও ডাকতে হবে আমি এত সুন্দর কিউট কিনা আমার বর আমাকে দেখেই ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যাবে মিথিলার কথা শুনে সবাই উচ্চ শব্দে হেসে ফেলে মিথিলা বোকা হয়ে দেখতে থাকে আরিশার সাজ হয়েছে কিনা জানতে সমুদ্র এদিকেই আসছিল মিথিলার কথা কানে যেতেই বীরবীর করে বলে ওঠে তা তো সময় বলে দেবে দেখা গেল অ্যাম্বুলেন্সটা তোর কাজে লেগে গেল তুই তো আমি সামনে আসলেই হাত পা কাপা কাপি শুরু করে দেয় বাসরের কথা শুনলে তোকে হসপিটালে অ্যাডমিট করতে হবে তখন বাসর হসপিটাল সাজাস মিথিলা ফারা আর তারা তিনজনে দরজার সামনে দাঁড়িয়ে আছে ওদের দাবি পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট শুনেই সায়নের পিলে চমকে গেছে অসহায় হয়ে বলল বনু একটু রহম কর আমার তো বেতনও এত নয় যত তুই দাবি করেছিস কোনো রহম করা চলবে না আমরা লিস্টে পাঁচজন আছি সবাই দশ হাজারের নিচে নামবে না এখন তুমি ভেবে দেখ কি করবে পাঁচজন কোথা থেকে এলো ফাহাদ দল বদল করে মিথিলার সাইডে দাঁড়িয়ে বলল সরি ভাই মেয়েদের দলে আমিও আছি শেষে তুই আমাকে ধোকা দিলি মেঘ বলে ওঠে ভাই ছেড়ে দাও বাসর তো শ্বশুর বাড়িতে পালন করেইস এখন আবার বাসর করার দরকার কি এতগুলো টাকা খরচ চোরে লাভ নেই তার চেয়ে বরং তুমি আমার রুমে চলো দুজনে মিলে ভিডিও গেম খেলা যাবে চুপ কর আমার তো খেয়ে দে কাজ নেই নতুন বউ রেখে তোর মতো দামরা ছেলের সাথে থাকবো তাহলে আর কি টাকা দাও কথায় আছে না ফেল করি মা ক্ষতের সায়ন আবারও মিনতি করতে শুরু করল আর আরিশা মুচকি মুচকি হাসছে মিথিলা অনেক ভেবে বলল ঠিক আছে আমি তোমার বোন বোন হয়ে ভাইয়ের জন্য একটু কম করতেই পারি সায়ন খুশি হয়ে বলল এই তো আমার লক্ষ্মী বনু কত্ত ভালো আই নো তুমি বরং একটা কম করে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিও ঠিক আছে মিথিলার সায়নের ওপরে করা উপকার শুনে সবাই হো হো করে হেসে ফেলল ততক্ষণে সমুদ্র টাকা নিয়ে চলে এসেছে দাদু ওকে আগেই টাকা দিয়ে রেখেছিল মিথিলাকে টাকা দিয়ে চাবিটা নিয়ে নেয় মিথিলা তাকিয়ে দেখে এক টাকা বেশি আছে সমুদ্র ভাব নিয়ে বলল আমরা কম ভিক্ষা দিতে পছন্দ করি না তোর মতো অনাহারে থাকা গরিবের জন্য আমার তরফ থেকে এক টাকা দান করলাম থাক খুশি হতে হবে না আমরা আবার অহংকার করি না চলো ভাই সমুদ্র মিথিলাকে ইনসাল্ট করল এতে মিথিলার মনে যে অপরাধবোধ ছিল তা ধুয়ে মুছে রাগের রূপ নিল মনে মনে বলল মিথিকে ইনসাল্ট করার শোধ আমি নিয়েই ছাড় চলবে